হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডক্টর অন ইউটিউব। আর আপনারা দেখছেন ব্লগ 13। আমি ডক্টর জয়দেব সিংহ, আমি কনসালটেন্ট প্যাথলজিস্ট। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বাবা মারই এটা একটা খুব কমন একটা কোয়ারি থাকে যে বাচ্চাদের জন্ডিস নিয়ে। এই বাচ্চাদের জন্ডিস আর বড়দের জন্ডিস কি সেম, না এদের মধ্যে কোনো পার্থক্য আছে, আর বাচ্চাদের জন্ডিস হলে সেক্ষেত্রে বাবা মার কি করণীয়, এই সব বিষয়ে আজকে আলোচনা করবেন। আমাদের সাথে আছেন শিলিগুড়ির প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব সামন্ত। তো চলুন ওনার কাছেই শুনে নেওয়া যাক বাচ্চাদের জন্ডিস আসলে কি। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অর্ণব সামন্ত, এমডি পেডিয়াট্রিক্স, আমি শিশুরোগ বিশেষজ্ঞ। তো আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের জন্ডিস নিয়ে। বাচ্চাদের জন্ডিস একটা পুরোপুরি ডিফারেন্ট এন্টিটি। আমরা সাধারণত বড়দের জন্ডিস বলতেই যে জিনিসগুলো আমাদের মাথায় মনে আসে, বাচ্চাদের ক্ষেত্রে একটু গল্পটা অন্যরকম। আজ সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত বলি, বাচ্চাদের জন্ডিস কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের জন্ডিস একটা কমন প্রবলেম। একে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস কথাটার মানে কি, না ছোট বাচ্চাদের ওদের শারীরবৃত্তীয় কার্যকলাপটা এরকম ধরনের যে ওদের লিভারটা এতটাই ইমম্যাচিওর থাকে যে ওদের বিলিরুবিন লেভেল, যেটা জন্ডিস হওয়ার মেন কারণ, সেই বিলিরুবিন লেভেলটা লিভার ওরা হ্যান্ডেল করতে পারে না। মানে আমাদের শরীরে প্রতি মুহূর্তেই বিলিরুবিন তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা লোহিত রক্তকণিকা এবং আরো অনেক কিছু জিনিস ভেঙে সেই জিনিসটা তৈরি হচ্ছে। এখন ওই বিলিরুবিন লেভেলটা আমাদের লিভার, আমাদের বড়দের লিভার এতটাই ম্যাচিওর, ওরা সেটা হ্যান্ডেল করে এবং সেটা আমাদের খাদ্যনালীর সাথে এবং মলের সাথে ওটা বেরিয়ে যায়। কিন্তু ছোট বাচ্চাদের ওদের লিভারের ইম্যাচিউরিটির কারণে এই জন্ডিসটা বেশি দেখা যায়। এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস। এবং ছোট বাচ্চাদের অর্থাৎ নিওনেট, অর্থাৎ সদ্যজাত বাচ্চাদের জন্মের পরেই জন্ডিসের মূল কারণ হলো ফিজিওলজিক্যাল জন্ডিস। আসুন আপনার কারণগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমাদের দেখতে হবে জন্ডিস হলেই আমাদের, আপনাদের বাবা মার উদ্দেশ্যে বলছি, আপনারা কোন জিনিসটা খেয়াল রাখবেন। ডাক্তারবাবুর কাছে অবশ্যই পরামর্শ নিতে যাবেন, বাট কোন কমন কিছু ফিচার্স বা জন্ডিস সম্পর্কিত কিছু জিনিস যেটা আপনাদের অবহিত হওয়ার দরকার বিফোর গোয়িং টু ডক্টর, সেটা কি কি। প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে যে মাদারের ডেলিভারি কোনো ইনস্টিটিউশন বা হাসপাতালে হওয়ার পরে, সেখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে যদি বাড়িতে জন্ডিস আসে, তো ছুটি হওয়ার আগে অব্দি নিশ্চয়ই সেই সেখানে কোনো শিশুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকবে বাচ্চা। তো সেখানে তো বলার কিছু নেই, উনি ওনার পরামর্শ মতোই আপনাদের চলতে হবে। এখন তারপরে যদি বাড়িতে ফিরে আসে বাচ্চার জন্ডিস, তখন আপনাদের কি করণীয়, অথবা এরকম হলো যে আপনার ডেলিভারি যেখানে হলো নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক, যে ছুটির পরপরই তাড়াতাড়ি মাদারের সাথে বাচ্চা ছুটি দিয়ে দিল, তারপরে বাড়িতে এসে দেখলেন যে বাচ্চার জন্ডিস হয়েছে, তো দুটো ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে জন্ডিসটা কবে আসছে। সাধারণত প্রথমে দেখতে হয় যে আমাদের বাচ্চাটা যেটা আছে সেটা হচ্ছে টার্ম বাচ্চা কি প্রিটার্ম বাচ্চা, মানে বাচ্চা কি পুরো মাসে হয়েছে নাকি বাচ্চা যেটা পুরো মাসে হওয়ার যে ডেট ছিল, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তার থেকে অনেকটা আগে হয়েছে। তো সেটা ডিফারেন্সিয়েট করবে বাচ্চা টার্ম বাচ্চা না প্রিটার্ম বাচ্চা। টার্ম বাচ্চাদের জন্ডিসের ব্যাপারটা আলাদা আর প্রিটার্ম বাচ্চাদের জন্ডিসের ব্যাপারটাও আলাদা। প্রথমত দেখতে হবে যে জন্ডিসটা কোন বাচ্চার জন্মের কতদিন পরে আসছে। প্রথম কথা হচ্ছে বাচ্চার জন্মের যদি একদিনের মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে যদি জন্ডিস দেখা দেয়, অর্থাৎ বাচ্চার সারা শরীর হলুদ হয়ে যায় ইনক্লুডিং চোখ। এখানে একটা প্রসঙ্গত কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখা দরকার, আমাদের সাধারণত বড়দের জন্ডিসের একটা অ্যাপারেন্ট সাইন সিমটম হচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষরা ধরতে পারি ডাক্তারের কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হওয়া, এবং খুব বেশি বাড়াবাড়ি হলে গায়ের রং হালকা হলুদ বা সবুজের ভাব দেখা দেওয়া। ছোট বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিসের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের চোখে দেখার প্রয়োজন হয় না, এদের সারা শরীরে আমাদের দেখতে হয় ইউরোইসটা আসছে কিনা। তো যদি আপনারা দেখেন যে বাচ্চার ডেলিভারি 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ জন্মের একদিনের মধ্যেই জন্ডিস আছে, তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত। আমরা ডাক্তারি ভাষায় একে বলি প্যাথোলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিস কথাটার মানেই হচ্ছে এই জন্ডিসের কারণটা হচ্ছে পুরোটাই কোন রোগের জন্য, এটা ফিজিওলজিক্যাল জন্ডিস নয়। আমরা যেটা একটু আগেই বলছিলাম, মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য জন্ডিস নয়, যেটা খুব একটা ভয় পাওয়ার কারণে, এখানে কিন্তু ভয় পাওয়ার কারণ আছে। সুতরাং বটম লাইন কি দাঁড়ালো, 24 আওয়ার্স এর মধ্যে যদি জন্ডিস আসে তাহলে আমাকে সবসময় বাচ্চাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে ডিটেইল ইনভেস্টিগেশন করাতে হবে।
এবার কি কি কারণ হবে সেটা পরে আসছে, বাট আমাদের কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট পয়েন্ট, 24 আওয়ার্স এর মধ্যে আসছে কিনা। দু নম্বর কি, বাচ্চা টার্ম না প্রি টার্ম কিনা। টার্ম বাচ্চা জন্ডিসের, এবারে প্রথম বলি, দ্বিতীয় কথা বলি যে টার্ম বাচ্চা এবং প্রি টার্ম বাচ্চা এদের যে ফিজিওলজিক্যাল যেটা জন্ডিসটা সেটা কবে কবে আসে। সাধারণত দেখা যায় যে 3-4 দিন পরে টার্ম বাচ্চাদের ফিজিওলজিক্যাল জন্ডিস আসে, এবং প্রি টার্ম বাচ্চাদের সাধারণত দেখা যায় এই এজটা সাধারণত 5 দিন বা 6 দিন ইভেন 7 দিনও আসতে পারে। ফিজিওলজিক্যাল জন্ডিস কথাটা আমি বারবার বলছি, তার কারণ কি, ফিজিওলজিক্যাল জন্ডিসটা আইডেন্টিফাই করতে হবে ডাক্তারবাবু দিয়ে এবং আপনাদেরকে জানতে হবে, এবং তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসের ভয় পাওয়ার কারণে। এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ইনার ইমেচিওর হওয়ার জন্য এটা হচ্ছে, এটা আপনা আপনি চলে যাবে, তার জন্য সামান্য সাপোর্টিভ চিকিৎসা দরকার পড়ে, বেশিরভাগ ক্ষেত্রেই ভয় পাওয়ার কিছু কারণ থাকে না। বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট ফার্স্ট যেটা বললাম আমি, প্যাথোলজিক্যাল জন্ডিসটা আলাদা করার কারণ আছে, তার কারণ তার জন্য ডিটেইলড ইনভেস্টিগেশন এবং চিকিৎসা পদ্ধতিটা পুরোপুরি আলাদা। তিন নম্বর হচ্ছে, আমাদের কিছু অ্যাজ এ ডাক্তার, আমরা আপনার মা বাবাদের যখন বাচ্চাদের জন্ডিস হয় তখন আমরা যে ইম্পর্টেন্ট আমরা ডাক্তারি বা সেটা হিস্ট্রি বলি, কি কি আমরা প্রিভিয়াস আমরা হিস্ট্রিগুলো নেব। প্রথম কথা হচ্ছে যে আপনার কোনো প্রিভিয়াস যদি প্রেগনেন্সি থাকে তার সেই বাচ্চারও কি জন্ডিস হয়েছিল, যদি হয় সেটা কতদিনের মাথায় হয়েছিল, এক নম্বর। প্রিভিয়াস কোনো অ্যাবর্শন বা মিসক্যারেজের হিস্ট্রি আসে কিনা। তিন নম্বর হচ্ছে মাদারের ব্লাড গ্রুপ আর এইচ নেগেটিভ কিনা, সে ফর মাদারের ব্লাড গ্রুপ ও নেগেটিভ বা এ নেগেটিভ বা ডি নেগেটিভ বা এবি নেগেটিভ, এরকম ক্ষেত্রে হলে কি হয় বাচ্চার জন্ডিসের সম্ভাবনা বেশি থাকে। এটাকে বলি আমরা হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক জন্ডিস কথার অর্থ হল মাদারের যদি ব্লাড গ্রুপ কোনো নেগেটিভ গ্রুপ থাকে, এ বা বি বা এ বি বা ও কিছু একটার সাথে যদি নেগেটিভ গ্রুপ থাকে তাহলে কি হয় বাচ্চার হিমোলাইটিক জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে সহজ কথা হচ্ছে বাচ্চার লোহিত রক্ত কণিকাটা খুব সহজে ভেঙে যায়, যেটা কন্ট্রিবিউট করে জন্ডিসে। তো আমাদের সেক্ষেত্রে হিস্ট্রি নিতে হয় যে প্রিভিয়াসলি যদি মাদারের প্রেগনেন্সি থাকে তাহলে একটা দামি ইঞ্জেকশন সাধারণত দেওয়া হয়, সেটাকে আমরা বলি অ্যান্টি আর এইচ ডি ইঞ্জেকশন, ঠিক আছে। তো সেই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল কিনা আগের প্রেগনেন্সিতে সেই হিস্ট্রিটা আমাদের নিতে হবে। তাহলে মাদারের কোনো আর এইচ নেগেটিভ ব্লাড গ্রুপ আছে কিনা, আগে কোনো মিসক্যারেজ হয়েছিল কিনা, প্রিভিয়াস বেবির কোনো জন্ডিস হয়েছিল কিনা, বা আগে অ্যান্টি ডি ইঞ্জেকশন মাদার আগে প্রেগনেন্সি পরে পেয়েছিল কিনা, এই হিস্ট্রিগুলো নিতে হবে। চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের জানতে হবে যে বাচ্চার প্রস্রাব এবং পায়খানার ধরনটা কি। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাজ এ মাদার অ্যান্ড ফাদার, মানে টোটাল প্যারেন্টসের উদ্দেশ্যেই বলছি, যে খেয়াল রাখতে হবে বাচ্চার যখন প্রস্রাব পেচ্ছাপ করছে সেই পেচ্ছাপটা যে ন্যাপিতে দাগ ধরছে কিনা। সাধারণত কি হয় একে আমরা বলি ডার্ক বা হাই কালার ইউরিন। হাই কালার বা ডার্ক কালার ইউরিন হলে কি হবে, ন্যাপিতে স্পট করবে, স্টেনিং থাকবে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে পায়খানার রংটা দেখতে হবে, পায়খানার রংটা ফ্যাকাশে বা সাদাটে বা হালকা গ্রেইশ কালারের হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। নর্মালি কি হয় যে বাচ্চা জন্মের পরেই যে পায়খানাগুলো করে তাকে আমরা বলি মেকোনিয়াম, সেটা 2-3 দিন বা 4 দিন পরে একটা ডার্কিশ গ্রিনিশ একটা ভাব থাকে পায়খানার মধ্যে। কিন্তু আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে পায়খানার রংটা ফ্যাকাশে হচ্ছে কিনা বা সাদাটে ভাব আছে কিনা। সো মোস্ট ইম্পর্টেন্ট থিংস 5 পয়েন্ট ইজ হোয়েদার দেয়ার ইজ ডার্ক কালার ইউরিন দ্যাট স্টেইনস দ্য ন্যাপি, অ্যানাদার ইজ হোয়েদার ইজ ক্লে কালার স্কিন, যেটাকে আমরা বলি ফ্যাকাশে কালারের পায়খানা, এইটা আপনাকে ইম্পর্টেন্ট হিস্ট্রিতে নিতে হবে। এর কারণটা কি, এতক্ষণ আমরা যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে, যে আমি টার্মগুলো বলেছি সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস এবং হিমোলাইটিক জন্ডিস, এইগুলো বলেছি। এখন আমি একটা নতুন টার্ম বলতে চলেছি, সেটার নাম হচ্ছে সার্জিক্যাল জন্ডিস। এই ক্লে কালার স্কুল এবং ডার্ক কালার ইউরিনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সার্জিক্যাল জন্ডিসের এন্টিটিটা। সার্জিক্যাল জন্ডিস কথাটার মানেই হচ্ছে যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এগুলো হচ্ছে বাচ্চাদের সমস্ত মেডিকেল কারণের জন্য জন্ডিস, এখন সার্জিক্যাল জন্ডিস মানে হচ্ছে বাচ্চার জন্মের পরে এমন কিছু জন্মগত সমস্যা নিয়ে জন্মাতে পারে যেটার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, মানে সার্জন ডাক্তারবাবুর পরামর্শ দরকার, যাতে করে কি হয় যে সার্জারি চান্স সেখানে খুব বাড়তে থাকে। এবং তার ইম্পর্টেন্ট সাইন হচ্ছে এই ক্লে কালার স্কুল এবং হাই কালার ইউরিন, এই দুটো জিনিস যখনই থাকবে বাচ্চা অ্যালং উইথ জন্ডিস আমাদের সবসময় প্রসাদ থাকতে হবে, আমাদের জরুরি সার্জারি ডাক্তারবাবুর পরামর্শ প্রয়োজন। বিকজ এই বাচ্চাদের যে সার্জারি দরকার হয় এবং সেই সার্জারিটা খুব তাড়াতাড়ি করতে হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে আমাদের চটপট সেই বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে আমাদের সার্জন ডাক্তারবাবুর কাছে যেতে হবে,
খুব ডাক্তারি পুরো টার্ম বলছি, যেমন খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কোলেডোকাল সিস্ট এবং নিওনেটাল হেপাটাইটিস। এই দুটো হচ্ছে আমাদের ডাক্তারি ভাষায় ইউজ করি, এটা কিছু না, এটা হচ্ছে সার্জিক্যাল কারণের জন্য জন্ডিস, যে লিভার এবং লিভার থেকে যে পিত্ত যে বেরোবার যে নল থাকে বা পাইপ থাকে সেখানে কোনো জন্মগত অবস্ট্রাকশন বা কোনো মাস বা কোনো জিনিস থাকার জন্য সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেখান থেকে বিলিরুবিনটা ক্লিয়ারেন্স না হওয়ার জন্য এই ধরনের জন্ডিস হচ্ছে। তো সেখানে কিন্তু খুব চটপট অপারেশনের দরকার, এবং খুব আনফর্চুনেট যেটা হচ্ছে এটা আমাদের অনেক ডাক্তারবাবুদের তরফ থেকে অনেকটা সময় কিছু সত্যি ডায়াগনোসিসে দেরি হয়ে যায়, বিকজ অনেকেই এই ডার্ক কালার ইউরিন বা ক্লে কালার স্টুলের হিস্ট্রিটা হয়তো ভালো করে নেন না, বা মাদারও ক্যাজুয়াল থাকেন বা ভালো করে হিস্ট্রি দেন না, কিন্তু অনেক বাচ্চাই অ্যাপারেন্টলি গুড থাকে, যেটা মোস্ট প্যারাডক্সিক্যাল থিং ইজ দ্যাট ইন কোলেডোকাল সিস্টেড এন্টিটি আছে। এই সার্জিক্যাল জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাই টার্ম বাচ্চা হয়, হেলদি হয়, তারা খুব ভালোভাবে দুধ খায়, তারা খুব আদারওয়াইজ মুভমেন্ট স্পন্টেনিয়াস হাত পায়ের মুভমেন্ট ভালো থাকে। অনলি থিং ইজ দ্যাট দেয়ার ইজ অ্যাপিয়ারেন্স অফ জন্ডিস অ্যান্ড দেয়ার ইজ ক্লে কালার্ড স্টুল উইথ হাই কালার ইউরিন। তো এই এন্টিটিটা আমাদেরকে চটপট ধরতে হবে, যেহেতু সার্জিক্যাল ইন্টারভেনশনের আমাদের খুব চটপট দরকার। ইভান পরবর্তী পয়েন্টে আসবো যে সার্জিক্যাল জন্ডিসটা যদি আমরা বাদ দিই, যে মেইন মেডিকেল কজগুলোর মধ্যে আছে, আমাদের কোন কোন জিনিসগুলো চটপট খেয়াল রাখতে হবে। এখন আমি কিছু ডাক্তারি জিনিসের কথা বলবো, যেগুলো হয়তো আপনাদের পুরোপুরি না জানলেও চলবে, বিকজ আপনি কনসার্ন যে শিশু চিকিৎসককে তিনি দেখাবেন, উনি এইগুলো দায়িত্ব নিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে যে বাচ্চার ব্লাড গ্রুপ একটা দরকার উইথ আর এইচ টাইপিং, এবং মায়ের ব্লাড গ্রুপ এবং আর এইচ টাইপিং দরকার। আমাদের বাচ্চার দেখতে হয় কি জেনারেলাইজড কন্ডিশন কেমন, মানে জন্ডিসের সাথে সবসময় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে সেটা হচ্ছে বাচ্চার আদারওয়াইজ কন্ডিশন কেমন, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কোমরবিডিটিস কিছু আছে কিনা। মানে হলো কি ছোট বাচ্চাদের জন্ডিস ছাড়াও আরো যেগুলো সমস্যা থাকে সেগুলোর মধ্যে যেমন হতে পারে কি বাচ্চার ইনফেকশন, যেটা আমরা বলি নিওনেটাল সেপসিস, বাচ্চা জন্মের সময় দেরিতে কাঁদা যাতে করে তার মাথার মধ্যে চোট পায় তাকে আমরা বলি বার্থ অ্যাসফিক্সিয়া, তারপরে তার কোনো জন্মগত হার্টের সমস্যা বা কিডনির সমস্যা বা এগুলো কিছু আছে কিনা, বাচ্চার শরীরে আয়নের তারতম্য হচ্ছে কিনা, ডিস ইলেকট্রোলাইটিং হচ্ছে কিনা, বা বাচ্চার কোনো যদি ডায়াবেটিক মাদার থাকে সেক্ষেত্রে বাচ্চার সুগার কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা যদি বাচ্চার কিডনির সমস্যা থাকে, বাচ্চার যদি আদারওয়াইজ মানে শরীরে অন্য জায়গায় কোনো ইনফেকশন থাকে, লোকালাইজড ইনফেকশন থাকে, এই সমস্ত জিনিসগুলো আমাদের কনসিডার করতে হয়। বিকজ এই জিনিসগুলো যদি অ্যাডিশনালি বাচ্চার জন্ডিসের সঙ্গে থাকে তাহলে কি হয় জন্ডিসটা কিন্তু খুব বেশি সিভিয়ার বলে ধরা হয় এবং তার শরীরের উপর এফেক্টটাও অনেক তাড়াতাড়ি পড়ে এবং খারাপভাবে পড়ে। সুতরাং জন্ডিস ছাড়াও আমাদের অ্যাসোসিয়েটেড যে কোমরবিডিটিসগুলোর কথা বললাম, যেগুলো আদার সমস্যা, সেগুলো আমাদের আইডেন্টিফাই করা জরুরি। এখন জন্ডিসের সম্পর্কে এত আমাদের কেন কনসাস হওয়ার দরকার, জন্ডিস থাকলে ক্ষতিটাইটা কি, জন্ডিস যদি চিকিৎসায় আমরা গড়িমসি করি তাহলে বাচ্চার তরফে কি ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই কেবল, এটা এটা আমাদের সব থেকে আগে জানা দরকার। জন্ডিসটার সহজ কথা হচ্ছে জন্ডিস হচ্ছে ইনক্রিজড বিলিরুবিন লেভেলের জন্য হয়। বিলিরুবিনটা আমাদের লিভার ক্লিয়ার করে, লিভার ওখান থেকে ক্লিয়ারেন্স হয়ে পায়খানার সাথে বেরিয়ে যায়। এখন জন্ডিসের লেভেলটা যদি বাড়তে থাকে তাহলে কি হয় না, সেটা আমাদের ব্লাড ব্রেন বেরিয়াকে ক্রস করে দেয়। আমাদের যে একটা ব্লাড ব্রেন বেরিয়ার আছে যেটার সাথে কি ব্রেনের একটা মাইক্রো এনভায়রনমেন্ট থাকে, আলাদাই পরিবেশ থাকে, আর আমাদের শরীরের যেটা ব্লাড থাকে তার একটা আলাদা পরিবেশ থাকে। একটা ডাক্তারি ব্যাপার আছে দেখে আমরা বলি ব্লাড ব্রেন বেরিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট একটা এন্টিটি। তার কারণ হচ্ছে এটা একটা এমন বেরিয়ার যে যেটা দুটো আলাদা এনভায়রনমেন্টের ব্যাপারটাকে আলাদা রাখে। মাথার মধ্যে এমন কিছু ক্রিয়া বিক্রিয়া চলে যেগুলো আমাদের শরীরে জেনারেলাইজ বডিতে চলে না, আবার উল্টোটাও সত্যি এখানে যেটা চলে ওখানে চলে না। তো কি হয় যে বিলিরুবিন লেভেল যখনই বাড়তে থাকে তারা সেটা ব্লাড ব্রেন বেরিয়াকে ক্রস করে যায়, ব্লাড ব্রেন বেরিয়াকে ক্রস করে সে মাথার মধ্যে সার্কুলেশনে বিলিরুবিন লেভেলটা বেশি চলে যায়। তখন সেটা কি হয় মাথার মধ্যে কিছু ইম্পর্টেন্ট এরিয়াজ আছে সেখানে বিলিরুবিন লেভেলটা জমতে শুরু করে, ডিপোজিট হতে শুরু করে, এবং তখন কি হয় না সেখানে পারমানেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। একে আমরা ডাক্তারি ভাষায় বলি কার্নিক টেরাস। এই কার্নিক টেরাস হলে কিন্তু বাচ্চার মৃত্যু অবধি হতে পারে এবং পরবর্তীকালে বাচ্চার অনেক ধরনের সমস্যা, বাচ্চা পঙ্গু হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা উল্লেখ করতে পারে। এখন এইটা হচ্ছে জন্ডিসের মেন থ্রেট, ভয়। ঠিক আছে, কি এবারে আপনাকে আপনাকে আমরা বলতে চাই কি কি আমরা জিনিস করবো জন্ডিস যদি আমরা প্রথমেই দেখা দেয়। প্রথমে তো ডাক্তারবাবুর পরামর্শ নেব, আর যে কথাগুলো এতক্ষণ বললাম এইগুলো আপনাকে জানতে হবে জন্ডিসের ব্যাপারে। প্রিলিমিনারি টেস্ট যেগুলো করতে হবে, একটা ব্লাড টেস্ট করতে হবে যেখানে বাচ্চার
আমরা একটা সিবিসি বলি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে বাচ্চার আমাদের ইনফেকশন কতটা আছে আমরা দেখবো। দু নম্বর হচ্ছে সিআরপি, সিআরপি একটা ইনফেকশনের মার্কার, সহজ কথায় বলতে গেলে শরীরে ইনফেকশন বাড়লে সিআরপি বাড়বে। এই সিআরপি বাড়ার মানে হচ্ছে যে বাচ্চার শরীরে জন্ডিস ছাড়া অ্যাডমিশনাল ইনফেকশন কিছু রয়েছে, সেটা কি সেটা তো ডাক্তারবাবু দেখে বলবেন কোন জায়গা থেকে ইনফেকশনটা সরাচ্ছে। কিন্তু আপনি একটা কমন আইডিয়া কি ইনফেকশন থাকা মানে কি জন্ডিসের জন্য খারাপ ইফেক্টগুলো আরো তাড়াতাড়ি এবং আরো সিভিয়ারলি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তিন নম্বর হচ্ছে কি, যদি বাচ্চা আমরা একটা জিনিস বলি তাকে বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, বিভিন্ন কারণের জন্য ছোট বাচ্চাদের থাইরয়েড লেভেল খুব কম থাকে এবং এটাও একটা খুবই হাই অ্যালার্ট এরিয়া, বিকজ ছোট বাচ্চাদের থাইরয়েড কমে যাওয়া এই জিনিসটা যদি খুব তাড়াতাড়ি না ধরা পড়ে এবং সেই অনুযায়ী যদি চিকিৎসা না শুরু হয় তাহলেও কিন্তু বাচ্চাদের পারমানেন্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিকজ থাইরয়েড হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য হায়ার ফাংশন, কগনিটিভ ফাংশন অ্যান্ড সফট মোটর ফাংশন, সফট নিউরোলজিক্যাল ফাংশন অফ দ্য বেবি। তো বাচ্চার বুদ্ধি বিকাশ কম হওয়া এগুলো হতে পারে, তো আমাদের একটা থাইরয়েড স্ক্রিনিং করতে হবে। চার নম্বর কি, ছেলে বাচ্চাদের একটা আমাদের এনজাইম আছে আরবিসির এনজাইম, তাকে আমরা বলি জিসিসপিডি, সেই জিসিসপিডিটা যদি ছেলে বাচ্চাদের কম থাকে তাহলেও কিন্তু জন্ডিসের সম্ভাবনাটা বাড়তে থাকে। সুতরাং ছেলে বাচ্চাদের জন্ডিস হলে আমাদের জিসিসপিডি একটা স্ক্রিনিং করাতে হবে। চার নম্বর হচ্ছে, এবার দেখতে হবে যেটা আমি আগে বলেছিলাম, হিমোলাইটিক জন্ডিস, যে হিমোলাইসিসের জন্য জন্ডিসটা হচ্ছে কিনা সেটার জন্য কিছু রক্ত পরীক্ষা করা দরকার। তার জন্য কি কি করা উচিত, সাধারণত আমরা বলি পেরিফেরাল ব্লাড স্মিয়ার, পিডিএস, কমনলি ডাক্তারবাবুরা অনেকে প্রেসক্রিপশনে লেখেন যে সিবিসি উইথ পিডিএস, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাতে আমরা বুঝবো যে ইনফেকশনের লেভেলটা কতটা বা হিমোগ্লোবিন লেভেল আদৌ কমেছে কিনা বা অ্যাডিশনাল প্লেটলেট কাউন্ট কমেছে কিনা, যেটা একটা সারোগেট মার্কার অফ ইনফেকশন হিসেবে ধরা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তার সাথে দেখতে হবে পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কোথাও হিমোলাইসিসের কিছু এভিডেন্স আছে কিনা, প্যাথোলজিস্ট ডাক্তারবাবুরা ওনারা কি করেন, ওনারা আমাদেরকে হেল্প করেন যে পেরিফেরাল স্মিয়ারে ওনারা এমন কিছু ফাইন্ডিংস দেন যাতে করে আমরা বুঝতে পারি যে না, আরবিসি বোধহয় খুব চটপট ভেঙে যাচ্ছে, হিমোলাইসিস হচ্ছে এবং যেটা কন্ট্রিবিউট করছে জন্ডিসের জন্য। নেক্সট হচ্ছে আর একটা টেস্ট আছে, তাকে আমরা বলি ডিসিটি, ডাইরেক্ট কুম টেস্ট। ডাইরেক্ট কুম টেস্ট মানে হচ্ছে যে কি হয়, বাচ্চাদের আরবিসির গায়ে এমন অ্যান্টিবায়োটিক একসাথে লেগে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা কি করছে, আরবিসিগুলোকে ডিস্টার্ব করে দিচ্ছে। আমাকে ওই আরবিসির গায়ে লেগে থাকা অ্যান্টিবডিটাকে খুঁজে বার করার জন্য যে টেস্টটা, তাকে আমরা বলি ডাইরেক্ট কুম টেস্ট। এটা আমরা বাচ্চাদের বডি ব্লাড থেকেই, সেটা থাকলে কি হবে, হিমোলাইসিসটা হবে এটা আমরা বুঝতে পারি। তার সাথে আমাদের করতে কি হবে, একটা এলএফটি করতে হবে, লিভার ফাংশন টেস্ট। এতে আমরা কি জিনিস দেখি, না বিলিরুবিন লেভেল কতটা, আনকনজুগেটেড না কনজুগেটেড। সাধারণত দেখা হয় যদি কনজুগেটেড ফ্র্যাকশন অফ বিলিরুবিনটা যদি 2 এর কম হয়, 2 মিলিগ্রাম পার ডিএল এর কম হয়, বা টোটাল বিলিরুবিনের 5% এর থেকে বেশি হয়, তাহলে আমরা ধরে নিই যেটা কনজুগেটেড হাইপার বিলিরুবিন। এবং কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়ার একটা ইম্পর্টেন্ট কজ আবার আগে বলেছিলাম, সার্জিক্যাল জন্ডিস। সার্জিক্যাল জন্ডিস এনজিনিয়ারটা সবসময় মাথায় রাখতে হবে, বিকজ সার্জিক্যাল জন্ডিসের ম্যানেজমেন্টের ধরনটা পুরোপুরি আলাদা। চটপট অ্যাজ পেরেন্টস, অ্যাজ এ আমাদের মেডিসিন ডাক্তার বা পিডিয়াট্রিশিয়ানদেরও কর্তব্য কি চটপট সার্জেন ডাক্তারের কাছে পাঠানো। তো একটা সামারিতে বলতে গেলে কি জানাতে হবে, যে বাচ্চা আদারওয়াইজ জন্ডিস ছাড়া অন্য কোনো অসুবিধা আছে কিনা, বাচ্চার টার্ম না পিটার্ম, বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ কি, আর এইচ নেগেটিভ আছে কিনা, মোস্ট ইম্পর্টেন্ট থিং, ছেলে বাচ্চা কিনা, ডিসিসপিডি করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে, ডিসিসপিডি লেভেলটা দেখে নিতে হবে, আর বাচ্চার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল স্মিয়ার, তার সাথে যদি দরকার পড়ে তার থাইরয়েড প্রোফাইল, এলএফটি, ডাইরেক্ট কোন টেস্ট, এই ধরনের টেস্টগুলো হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা খুব চটপট করে চলে আসি ম্যানেজমেন্টের দিকটা। ম্যানেজমেন্টের দিকটা যদিও আমাদের বেশিরভাগটাই দায়িত্ব থাকে ডাক্তারবাবুদের জন্য, বাট আপনাদের জেনে রাখা উচিত যে কি কি চিকিৎসা অ্যাভেলেবেল আছে জন্ডিসের জন্য। প্রথম কথা হচ্ছে জন্ডিসের যেটা আমি এতক্ষণ আগে বলছিলাম, যে জন্ডিসের একটা মেন স্টে অফ ট্রিটমেন্ট ইস ফটোথেরাপি। একটা ব্লু লাইট দেওয়া হয়, সেই ব্লু লাইটের তলায় বাচ্চাকে রাখা হয়, চোখটা এবং জিনিটালস এরিয়াটাকে ঢাকা দিয়ে রাখা হয়, বিকজ ওই দুটো জায়গা সেন্সিটিভ এরিয়া ব্লু লাইটের জন্য ক্ষতি হতে পারে, সেই জন্য চাপা দিয়ে রাখা হয়। এবং বাচ্চাকে ওই ব্লু লাইটের তলে রাখতে হয়, ওতে করে কি হয়, বিলিরুবিনটা মেটাবলাইজড হয়ে এমন একটা সাবস্টেন্স তৈরি করে, এটা পেচ্ছা পায়খানার মধ্যে দিয়ে বেরিয়ে যায় এবং বিলিরুবিন লেভেলটা কমতে থাকে। এটা হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট। এর সাথে অ্যাডিশনাল বাচ্চা যখন মায়ের দুধ খেতে থাকে বা স্পুনে ফিডিং নিতে থাকে, সেটা তো অ্যাডিশনালি চলতেই থাকে। এটা হচ্ছে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট। নাম্বার টু ট্রিটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে সিভিয়ার কেসে যেটা হয় সেটা হচ্ছে আমরা বলি এক্সচেঞ্জ ট্রান্সমিশন। এক্সচেঞ্জ ট্রান্সমিশন কথাটা একটা এরিয়াটা হচ্ছে যে রক্ত পাল্টে দেওয়া, সহজ কথায় বললে এটা তখনই দরকার পড়ে যখন বাচ্চার জন্ডিসের লেভেলটা খুবই বেশি পরিমাণে হয়ে যায়
এবং এমন বেশি পরিমাণে চলে যায় যে আমরা ক্লিনিশিয়ানরা সাসপেক্ট করি কি ইফ উই অ্যালাউ দ্যাট লেভেল টু পারসিস্ট দেয়ার উইল বি এভরি চান্স অফ ডেভেলপিং অফ কার্নিক ট্যানস, যেটা আমরা এতক্ষণ আগে বলছিলাম যে পার্মানেন্ট ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তো তার আগে আমাদেরকে কিন্তু ওই অপারেশনটা করতে হবে, সেটা কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আপনার যে ডাক্তারবাবু আছে ওনার আলোচনা করে উনি করবেন। আরো কিছু কিছু আমাদের জন্ডিসের চিকিৎসার অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল কোমরবিডিটিতে চিকিৎসা, মানে ধরে নিলাম যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তাকে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে। দু নম্বর হচ্ছে তার যদি ইনফেকশন থাকে ইনফেকশনের জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনের ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। আর জিসিস পিরিয়ড ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে বুঝতে হবে যে কিছু ড্রাগ ইউজ করা যাবে না, যেটা জিসিস পিরিয়ড ডেফিসিয়েন্ট বাচ্চাদেরকে ইউজ করলে আরো বেশি পরিমাণে হিমোলাইসিস হবে, সেটা জন্ডিসের পরিমাণ বাড়াবে, সেটা করতে হবে। চার নম্বর হচ্ছে আমাদের আর একটা ওষুধ আছে খুব দামি ওষুধ, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন IVIG বলে একটা ওষুধ আছে, সেটা দিতে হয় যদি দেখা যায় যে বাচ্চার কোনো হিমোলাইসিসের এভিডেন্স দেখা যাচ্ছে, ডাইরেক্ট হোম টেস্ট পজিটিভ আছে বা দেখা যাচ্ছে যে খুবই হাই লেভেল জন্ডিস পারভিস করছে ডিসপাইট কনভেনশনাল ফটোথেরাপি, তখন কিন্তু IVIG কিছু রোল আছে। এবং আরও কিছু রোল আছে, সেটা হচ্ছে কনসার্ট পিডিয়াট্রিশিয়ান সেই সিদ্ধান্তটা নেবে। চার নম্বর হচ্ছে আরো একটা ড্রাগ আছে আমরা বলি ফেনোবারবিটাল, খুব কমনলি মার্কেটে গার্ডিনাল নামে পাওয়া যায় GARDNAL, তো সেটাতে আমরা অনেক সময় কিছু ক্ষেত্রে ইউজ করি বাট ইউনিভার্সালি এটা ইউজ করা হয় না। আর এইগুলো হচ্ছে মেন স্টে অফ থেরাপি, আরো ইমার্জিং ট্রিটমেন্ট কিছু আছে বাট আমাদের মেইনলি জন্ডিসের ব্যাপারে যেগুলো জানতে হবে আপনাকে বেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে, বাচ্চা যদি বেস্ট ফিডিং নেয় একটা খুব ইম্পর্টেন্ট ধারণা আছে কি জন্ডিস হলে বোধ হয় বেস্ট ফিডিং বন্ধ করতে হবে বা বেস্ট ফিডিং হয়তো জন্ডিসের জন্য খারাপ আছে কিছু এরকম ধারণা অনেকের থাকতে পারে। তো এটার মেন একটাই উত্তর হচ্ছে জন্ডিস হলে বাচ্চা যদি খাওয়ার কন্ডিশনে থাকে বা প্রিভিয়াসলি খাওয়া নিতে থাকে তাকে আরো বেশি পরিমাণে এনকারেজ করা যে বেস্ট ফিডিংটা কন্টিনিউ করা, বিকজ ফটোথেরাপিতে থাকলে কি হয় বাচ্চার শরীর থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যায়, তখন বাচ্চাকে আরো বেশি পরিমাণে বেস্ট ফিডিং নিতে হবে। এই হলো সহজ কথা জন্ডিস সম্পর্কে খুব একটা ওভারভিউ। আপনারা আপনাদের কোয়ারিজ এবং প্রশ্ন সম্পর্কে আমাদের নিচে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আরও এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাদের জানাবেন, আমরাও আলাদা করে সেটা সম্পর্কে জেনে আপনাদের জানাবার চেষ্টা করব। তো এতক্ষণ ডক্টর অর্ণব সামন্ত শিলিগুড়ির প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ, তিনি বিস্তারিতভাবে আলোচনা করলেন শিশুদের জন্ডিস নিয়ে, অর্থাৎ শিশুদের জন্ডিস কেন হয়, শিশুদের জন্ডিস কিভাবে বুঝবেন, শিশুদের জন্ডিস হলে শিশুর পিতামাতার কি করণীয় এবং শিশুদের জন্ডিসের বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এক্ষুনি প্রেস করুন, এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। টিল দেন স্টে ফিট বি হেলদি, থ্যাংক ইউ।